নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজও কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি। এই ঘটনাগুলি কিন্তু আপনারাই পাঠান, তো যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন কি করে করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011106740, নতুবা আমাদের মেইল আইডি kothaigolpo@gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প ভুতুর অ্যাড স্টেশন নামে, সেখানেও ইনবক্স করতে পারবেন। অ্যান্ড প্লিজ একটাই রিকোয়েস্ট করবো, দুটোকেই লাইক অ্যান্ড ফলো করে রাখবেন, কারণ অনেক ইনফরমেশন আপনারা ওখানেও পেয়ে যাবেন। তো শুরু করি আজকে, কিন্তু গুয়াহাটির থেকে আছে, ঝাড়খণ্ড থেকে আছে, ইনফ্যাক্ট কলকাতার থেকেও আছে, পুরো মানে সকল প্রান্ত থেকে কিছু কিছু ঘটনা এসছে, সেগুলি শেয়ার করব। তো ঘটনায় যাওয়ার আগে যেটা আমি সবসময় বলে থাকি, আমরা কথা গল্প ভুতুর অ্যাড স্টেশন কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না, ঘটনাগুলিকে বিশ্বাসযোগ্য মনে নাই হতে পারে, সেক্ষেত্রে বলবো প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের মেইন উদ্দেশ্য হলো ছোটোবেলায় গল্প শোনার সেই নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়ার। আর যারা বিশ্বাস করেন না আমি তাদের অনুভূতিটাও বুঝি, আর যারা বিশ্বাস করেন সেই মুহূর্তে আপনারা মানে কীরকম পরিস্থিতি ছিল, যেহেতু নিজে এক্সপিরিয়েন্স করেছি খানিকটা হলেও উপলব্ধি করতে পারি। তো চলুন প্রথম ঘটনায় যাচ্ছি। প্রথম ঘটনা শেয়ার করেছে গুয়াহাটির থেকে, উনি বর্তমান গুয়াহাটিতেই আছে। গুয়াহাটির থেকে শেয়ার করেছেন হলো জয় ভৌমিক। তো জয়বাবু মানে জয় স্যার আর কি, মানে উনি মেডিকেল লাইনে ছিলেন, এখন বেশ ভালো একটা বড় পোস্টে চলে গেছেন। তো ওনার যেটা বলেছে, বলছে আমার কি আমার কিন্তু পুরো জবটা হলো, যেটা আমরা জানি মেডিসিন লাইনে যারা থাকে ওনাদের অনেক ট্যুরস থাকে, অনেকগুলি এরিয়া কভার করতে লাগে ওনাদের। তো উনি গুয়াহাটিতে ওনার মানে ভাড়া বাড়িতে ছিলেন, কারণ উনি কিন্তু অন্য জায়গার মানুষ ছিলেন, তো গুয়াহাটিতে থাকেন। এবং ওনার এরিয়াটা হলো ওই ধরো গুয়াহাটি থেকে এইদিকে যদি বলো নগাঁও, জোরহাট, হোজাই, কামপুর এসব এরিয়া, আবার এই সাইডে হলো টুয়ার্ডস টু মানে শিলিগুড়ি যেতে যতটুকু পড়ে রঙ্গিয়া, বরপেটা, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, মানে এই এরিয়া গোসাইগাঁও, বাসুগাঁও এসব, এই এরিয়াগুলি পড়ে, তো বুঝতেই পারছো। তো উনি কি করতেন, যে বলছে দু তিন দিনের যদি হতো ট্যুর হতো তো গাড়ি নিতাম না, কিন্তু যেদিন হয়তো আমি সকালে গিয়ে আমি বিকালে চলে আসবো তখন আমি আমার গাড়ি করেই যেতাম, সো দ্যাট আসার সময় অতটা প্রবলেম না হয় এবং আমি পুরোপুরি কাজটা শেষ করে আসতে পারি নেক্সট দিন, যাতে আবার না যেতে হয়, ঠিক আছে। তো বলছে একবার কি হয়েছে, তখন মানে শীতটা পড়বে, আর আমরা জানি শীত পড়ার আগে এক পশটা বৃষ্টি দেয়, বৃষ্টি দেওয়ার পর শীতটা শুরু হয়। তো গুয়াহাটি তো বুঝতেই পারছো, আমি সবসময় বলি নর্থ ইস্টে, কিন্তু ঘটনাটা কখন বেশ কয়েক বছর আগে, তখন কিন্তু এয়ারপোর্ট যাওয়ার রাস্তাটা তোমার ওই গুয়াহাটি ইউনিভার্সিটি দিয়ে যেতে হতো, এখন তো ঘুরিয়ে দিয়েছে, তখন কিন্তু গুয়াহাটি ইউনিভার্সিটি দিয়ে স্ট্রেট এয়ারপোর্টে চলে যেত। আর উনি ওনার কাজ করেছে, উনি ওই ধরো নলবাড়ি থেকে কাজ করে 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 রঙ্গিয়া হয়ে মানে সরাইঘাট হয়ে উনি গুয়াহাটি ঢুকে যাবেন, উনি থাকতেন হলো মালিগাঁও, মালিগাঁও ওই গোশালাটা ক্রস করে একটা বাড়িতে ভাড়া থাকতেন। তো বাড়িটা বাড়ির মালিকও খুব ভালো, বেশ ভালো, আর ওই মালিগাঁও এরিয়াটা তো মোটামুটি পুরো বাঙালি এরিয়া, অ্যান্ড কিছু খানিকটা গেলে রেলওয়ে কলোনিও পড়ে। তো বাড়ির মালিক যে প্রথমটা আর কি ইয়ে করেনি, উনি মানে একচালা ঘর, ছোটো বাগান, একটা উঠান রেখেছে পেছন দিকে আর কি ওনাদের বিল্ডিং, আর ওই বিল্ডিংয়ে ওনারা ওনাদের ফ্যামিলি নিয়ে থাকে, আর জয় স্যাররা আর কি সামনের দিকে থাকে, ওই দুটো রুম, একটা কিচেন, একটা টয়লেট বাথরুম, আর যেহেতু উঠান আছে বাচ্চাদের জন্য ভালো, ওনার একটা ছেলে ছিল মানে ওনার একটা ছেলে আছে আর কি, তখন তো ছেলেটার বাচ্চা ছিল তখনের কথা বলছি। তো সেবার কি হয়েছে, এই ঠান্ডা ঠান্ডা পড়বে, তো উনি একটা হাফ সোয়েটার লাগিয়ে জ্যাকেটটা ব্যাক সিটে রেখেছে গাড়ি, তো গাড়ি ড্রাইভ করে বলছে আজকে একদিন পুরো কাজটা করে চলে আসবো, যাতে আর না যেতে লাগে, মানে নেক্সট দিন গুয়াহাটি থাকারই প্ল্যানিং আছে। তো উনি গেছেন গিয়ে রঙ্গিয়া থেকে কাজ করে করে মানে নলবাড়ি রঙ্গিয়া কাজ করে করে আস্তে আস্তে সরাইঘাট হয়ে উনি চলে আসবেন আর কি। তো তখন আস্তে আস্তে প্রায় তোমার ধরো 8:30 বেজে গেছে, মানে বৃষ্টি শুরু হয়েছে, পিনিপিনি বৃষ্টির থেকে না মুসলধারে এমন জোরে বৃষ্টি শুরু হলো, উনি না মানে গাড়ির সামনে কিচ্ছু দেখতে পাচ্ছে না, তো উনি গাড়িটা কিছুক্ষণ দাঁড়িয়ে থামিয়েছেন, তখন সরাইঘাট পুলটা কিন্তু উঠেনি উনি, তো দাঁড়িয়েছেন, তারপর বৃষ্টিটা খানিকক্ষণ থামার পর উনি সরাইঘাটটা ক্রস করেছেন, করার পর দেখছে যে বৃষ্টি হালকা হালকা পড়ছে, একটা আস্তে আস্তে ড্রাইভ করলে উনি আস্তে আস্তে যেতে পারবেন। আচ্ছা, যখনকার কথা বলছি না তখন কিন্তু ওই সরাইঘাট ক্রস করার পর কিন্তু অত বাড়িঘর কিছুই ছিল না, কিছু ধানি জমিন ছিল, গাছগাছালি ভর্তি ছিল, মানে এখন তো তবুও ঘর বাড়ি দেখা যায়, হ্যাঁ, কিন্তু তখন কিন্তু ওই রকম অবস্থা ছিল না, তো গাছগাছালি বেশ বড় মানে বেশ বড় বড় গাছগাছালিই ছিল। তো আস্তে আস্তে হঠাৎ উনি দেখছেন কি একটা গাছের নিচে একজন মানে মাঝ বয়স্ক
পিনিপিনি বৃষ্টি, তখন কিন্তু ভিজিবিলিটি ঠিক ছিল, হ্যাঁ দ্যাটস ওয়াই উনি গাড়ি ড্রাইভ করছিলেন। তো খানিক উনি যে ড্রাইভ করছেন না, খানিকটা দূরেই একটা বড় মানে খানিকটা দূরেই বড় বট গাছের নিচে মনে হচ্ছিল যে শেল্টার নিয়েছেন বৃষ্টির থেকে বাঁচার জন্য, তো হতেই পারে। উনি দেখে না আমার ভাবছেন যে এই রাত্রে তো এরকম এখানে কে শেল্টার নেবে, এখন যদি এটা মানে জনমানব বহুল যদি জায়গা হতো ঠিক আছে দোকানপাটের নিচে শেল্টার নিতে পারতো, কিন্তু এখানে তো মানুষজনই না, এই ভদ্রলোক আসলে নেবে কোথার থেকে, আর এখানে মানে মানে এই বৃষ্টির মধ্যে এত রাতের মধ্যে এখানে বৃষ্টিতে ভিজছেন উনি, কেন শেল্টারই বা কেন নেবেন। তো এরকম অনেক করে ভাবতে বলে দূর আমি বেশি ভাবছি হতেই তো পারে, কত রকমই তো কত কিছু হতে পারে, আমি কি সব জেনে বসে আছি বলে উনি হালকা ড্রাইভ করতে করতে যাচ্ছেন। হঠাৎ সাইডের যে মিররটা আছে না ওখানে দেখছেন কি ওই ভদ্রলোক যেমন গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে দিয়ে আসছে। তো যদিও উনি আস্তে আস্তে ড্রাইভ করছিলেন, বাট দেখো একটা মানুষের হাঁটার মধ্যে আর গাড়ির স্পিডের মধ্যে তো ডেফিনেটলি ফারাক থাকবে, তাই না? তো উনি বলছে এটা কি হলো, মানে প্রথমে তো একে তো বাড়ি যাওয়ার টেনশন, উনি সেদিন তখন ওয়াইফকে বললেন আমি কিন্তু ডিনার করে আসবো না, তুমি ঘরে আমার জন্য ডিনারটা রেখো, আমরা এসে একসঙ্গে ডিনার করবো। তারপর মাঝে ফোন করে বলেছে তুমি খেয়ে নিও, আমার আস্তে আস্তে প্রায় হয়তো 11:30-12 বেজে যাবে, যেহেতু মুষলধারে বৃষ্টি হচ্ছিল ওনাকে থেমে থেমে আসতে হচ্ছিল। তো উনি না দেখছেন, তারপর না দেখছে কি লোকটার যে মানে গাড়িটা থামিয়েছে, গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে মিররে দেখেছি লোকটাও থেমে গেছে, অ্যান্ড লোকটারা এরকম করে যেমন ইউনো হাওয়ার মধ্যে উড়লে যেরকম একটা ইম্প্রেশন হয় না, লোকটা যেমন মানে হাফ পোর্শন দেখতে পাচ্ছে নিচে কিন্তু হাফ পোর্শন নেই, অ্যাজ ইফ ও যেন উনি যেন ভাসতে ভাসতে আসছেন, গাড়িটাও থেমেছে ওটাও কিন্তু থেমে গেছে। তারপর আবার উনি চলা শুরু করলেন, এবার উনি বুঝে গেছেন যে জিনিসটা ঠিক না, কারণ ওনার ছোটোবেলায় অনেক রকমের এক্সপিরিয়েন্স কিন্তু উনি করেছেন, হ্যাঁ ওনাদের মানে পৈতৃক ভিটে থাকাকালীন। তো উনি মানে তখন মানে সহায়ঘাট ক্রস করে বেশ মালিগাঁও আর কি পৌঁছবে, হ্যাঁ ইন দ্যাট টাইম অলসো দেখছে কি ওইটা কিন্তু ওনাদের সঙ্গে সঙ্গেই আসছে, হ্যাঁ মানুষজন ছিল না, এক দুটো ট্রাক আসছে। যখন ট্রাক ওনাকে ক্রস করে না, তখন যখন মিররে দেখে কেউ নেই, তো উনি ভেবেছেন হয়তো চলো পিছা ছোটা, আবার কিছুক্ষণ পরে গিয়ে যখন দেখেন না আবার আছে, মানে কন্টিনিউয়াসলি ওনার পিছে ধাওয়া করে আসছে জিনিসটা, বুঝতে পেরেছো? আর তুমি গাড়িতে অ্যান্ড এরকম করে মানে একটা হেঁটে হেঁটে বা কি বলবো জাস্ট ভাবো, এটা তো ইম্পসিবলই একটা জিনিস না, এটা তো অন্য কিছু না হয়ে আর কিছু হতেই পারে না। যেতে 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 তারপর যাই হোক উনি মালিগাঁও গোশালার ওদিকে উনি ইয়ে করলেন, তো তখনও আসলো যেই গোশালাটা এসছে না হঠাৎ দেখে জিনিসটা নেই, গোশালার সামনে উনি যেই দেখেছে জিনিসটা নেই, কিছুক্ষণ দাঁড় করিয়ে দিয়েছে, হ্যাঁ দাঁড় করানোর পর ব্যাপারটা দেখছে যে আর আসছে না আসছে না আসছে না। কিছুক্ষণ দাঁড় করানোর পর উনি ওনার গুরুর নাম নিয়ে মন্ত্র জপ করে, তখন মানে উনি এতটাই ভীত ছিলেন না যে সারা রাস্তায় যে গুরুর নাম মন্ত্র মানে জপ করবেন সেটাও ওনার খেয়াল ছিল না, হঠাৎ গোশালার দেখে যখন থেমেছেন যে দেখেছে নেই, আর তাছাড়া ওনার বাড়ির কাছে চলে এসেছে, কোথার থেকে যেন সাহসটা চলে এসছে, এবং উনি জপ করার পর তারপর গাড়ি স্টার্ট দিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর আমি তো বললাম ওনার উঠান এখানে গিয়ে আগে তো ওয়াইফকে ফোন করেছেন দরজা খুলো, বিকজ যেহেতু উনি রাত বিরাতে আসতেন গেটের চাবি কিন্তু ওনার ওয়াইফের কাছেও দেওয়া থাকতো, তো উনি খুলে দেওয়ার পর বলছে কি তুমি একটা কাজ করো আমি এখানে দাঁড়াচ্ছি তুমি রান্নাঘরে, ওনার ঠাম্মা এই কথাটা বলে দিয়েছেন কারণ উনি তো মানে বাইরে বাইরে জব করতেন, মানে যখন চাকরি পেয়েছিলেন তখন ওনার ঠাম্মা মানে জীবিত, তখন বলছে তুমি যদি রাত বিরাতে উল্টাপাল্টা জিনিস দেখো না ভাই, তুমি লোহার জল গরম করে ওটার মধ্যে একটু শস্যা দিবা, ওটার মধ্যে একটু লোহা দিবা মানে ওই প্যারেক যে লোহার প্যারেক, অ্যান্ড গোটা হলুদ তো পাবা না, হলুদের গুঁড়া যে থাকে ওগুলি দিয়ে গরম করে ওটা একদম পুরো জল দিয়ে ঠাইলা নেবা, তারপর ঘরে ঢুকবে, এর আগে কিন্তু ঘরে ঢুকবে না যদি কোনোদিনও বুঝো যে তুমি ওইরকম কোনো কিছুর দেখা পাইছো। তো উনি ওনার ওয়াইফকে বললেন যে তুমি এই এই জিনিস করো, বলছে হঠাৎ কী হলো, তো চলো ঠিক আছে তুমি বাথরুমে যাবো, না বাথরুমে যাবো না আগে এই জলটা আমি ঢালবো তারপর বাথরুমে যাবো। তো উনি গরম করে নিয়েছেন ওটার মধ্যে একটু ঠান্ডা মানে যেটা আর কি সহ্য করা যায় ওরকম করে উনি ওই উঠানের মধ্যে জল ঢেলেছে, দেওয়ার পর ডাইরেক্ট বাথরুমে ঢুকেছে, বাথরুমে ঢুকার পর উনি সব কিছু ইয়ে করে তো বলছে একটা ম্যাচ জ্বালাও, ম্যাচ দাও, তো ম্যাচ দিয়েছে জ্বালিয়ে ওই বাথরুম থেকে উনি কিন্তু ওই আগুনের তাপটা অ্যাজ ইফ যেমন কাউকে দাহ সংস্কার করে আসলে আগুন ছুঁয়ে ঠুয়ে ঢুকতে হয় ওরকম টাইপের। আসার পর সেদিন ওনার ওয়াইফকে কিছু বলে না, বলছে না আমি কিছু খাবো না, বলছে আরে খাবে না তুমি কি রাগ করেছো আমি খেয়ে ফেলেছি বলে, তুমি তো আমাকে বলেছিলে, বলে না না ওটা কোনো কথা না আমি এখন আজকে আমি প্রচণ্ড টায়ার্ড খেলে আমার শরীর অস্বস্তি হবে,
কারণ ওনার ঠাকুমা বলেছে যে ভাই কোনোদিন যদি তোমার মানে ওনাকে ভাই ডাকতো যে ভাই তুমি যদি কোনোদিনও এরকম কারোর দেখা পাও ওই রাত মানে রাত বিরাতেই তো দেখা পাই বা যদি পাও কোনোদিনও কিন্তু কোনো আশ জিনিস খায়ও না। আর ওনার ওয়াইফ তো ওনার জন্য আমিষ রান্না করে রেখেছে, তো বউকে তো বললে বউ যদি ভয় পেয়ে যায়। ওই রাতে স্যার কিছু মানে জয় স্যার কিছু বলেননি, পরের দিন সকালে বউকে সব কথা খুলে বলে, বউয়ের তো মানে চক্ষু চড়ক গাছ টাইপের। তো ওনার কামাখ্যায় ওনাদের পান্ডা আছে একজন, তো ইমিডিয়েট আর্লি মর্নিং পান্ডাকে ফোন করেছে, তো সব কিছু বলেছে। জয় স্যারই বললেন যে এনকা এনকা হয়েছে, এরকম এরকম হয়েছে, তো বলছে যে গোশালার থেকে পরে আর পাইনি। বলছে আরে গোশালা তো গোয়ের বা শ্রীকৃষ্ণের সখা মানে গরু, মানে আমরা জানি তো শ্রীকৃষ্ণ তো গরু বাছুর নিয়েই থাকতেন তাই না। তো বলছে যেখানে স্বয়ং গোমাতা আছে সেখানে সেখানে তাই বলেই হয়তো তোমার আর পিছা করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তোমরা একটা কাজ করো, তোমরা চলে আসো কামাখ্যায়। তো উনি ওনার ওয়াইফ নিয়ে ওয়াইফকে নিয়ে কামাখ্যায় গেছে এবং পান্ডা কি করেছে বলো তো, ওই কামাখ্যা মার যে মানে ঢোকার সময় মানে ভেতর নয় কিন্তু, হ্যাঁ ভেতরে দর্শন করার আগে কিন্তু একটা সিংহাসনের মতো আছে যেখানে মায়ের পিতলের মূর্তি আছে, ওখানে দেখবে অনেকে চূর্ণি চাঠায়, ওই চূর্ণির থেকে একটা চূর্ণি নিয়ে ওনাকে দিয়েছেন, দিয়ে বলছে যে এটা তুমি তোমার গাড়িতে সবসময় বেঁধে রাখবে। আর একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছে, একটু মার আশীর্বাদ দিয়ে বলছে এটা তাবিজ বানিয়ে লাগ, মায়ের আশীর্বাদ কিন্তু ওটার মধ্যে কিন্তু অন্য কিছু ছিল না, মায়ের ওই ফুল দিয়ে বলছে এটা তাবিজে বেঁধে রেখে দিও, মায়ের আশীর্বাদ থাকলে তুমি মুক্ত থাকবে। তারপর জয় স্যার বললেন যে এখন অবধি কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমি আমার গাড়িতে গাড়ি চেঞ্জ হয়েছে, হয়তো দুপাট্টাও আমি আবার গিয়ে নিয়ে এসেছি কামাখ্যার থেকে, কিন্তু আমি কিন্তু আমার গাড়িতে এরকম মায়ের দুপাট্টা রাখার পর আমার কিন্তু আর কোনো, ওটাই লাস্ট এক্সপিরিয়েন্স ছিল, ছোটোবেলায় অনেক এক্সপিরিয়েন্স আছে যেটা আস্তে ধীরে উনি আমাদের সঙ্গে শেয়ার করবেন, কিন্তু আর কিন্তু কোনো রকমের এক্সপিরিয়েন্স ওনার সঙ্গে হয়নি। থ্যাংক ইউ সো মাচ জয় স্যার এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। কোইনসিডেন্টলি কী হয়েছে বলুন তো, আমার ভাইয়ের নামও কিন্তু যা, তো ভালো লাগলো আর কি আরেক দাদার এক্সপিরিয়েন্স শেয়ার করা করতে পেরে। তা ডেফিনেটলি আমি ছোটোবেলার ইনসিডেন্ট আমরা সবাই শুনতে চাইবো। আর তোমাদের কেমন লেগেছে জয় স্যারের ঘটনা কমেন্ট তো করো, কমেন্ট করলে তো বুঝতে পারবে স্যার যে ভালো লেগেছে কিনা, কত রকমের অদ্ভুত অদ্ভুত ঘটনা দিয়ে সমৃদ্ধ করছো এই কথায় গল্পকে তোমরা আপনারা সকলে মিলে। তো থ্যাংক ইউ সো মাচ, যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, ফ্যামিলিটাকে তো বড় করতে হবে তাই না। তো চলো নেক্সট ঘটনায় চলে যাব। অপর্ণা পাঠিয়েছে ঝাড়খণ্ড, হ্যাঁ ঝাড়খণ্ড থেকে পাঠিয়েছে, অ্যান্ড এটা না প্রচণ্ড একটা আনইউজুয়াল ঘটনা, মানে কি বলবো, এটা ওর বড়ি মাম্মিকে নিয়ে। তো ও তো পুরোপুরি হিন্দিতে পাঠিয়েছে, আমি বাংলাতে কনভার্ট করে বলছি। তো বড়ি মাম্মি হলো জেঠিমাকে বলে, হ্যাঁ তো অনেকেই জানো, আমি তথাপিও বলে দিলাম। তো বড় জেঠিমা অ্যাকচুয়ালি বড় জেঠিমা যে ওরা জানতো না ছোটোবেলায়, বড় জেঠিমাকে ওরা অন্যরকম চোখে দেখতো। হ্যাঁ বড় জেঠিমার তিন ছেলে তিন বউ নিয়ে তিন জায়গায় থাকে, তো বড় জেঠিমা এক এক ছেলে হয় না যে আজকে ওই ছেলের বাড়ি যেতে ইচ্ছে করছে তো থাকতো, আবার কিছুদিন ওই ছেলে পালা করে করে থাকতো। তো যখন বড় ছেলের বাড়ি একবার ছিল না, তখন হঠাৎ বড় ছেলে কি করলো, উনি তো ওনার মায়ের রুম তো পার্মানেন্টলি একটা আছেই, তো ওনার ওয়াশরুমটা মানে আঙ্গানের মানে উঠোনের পাশে ছিল, উঠোনের পাশে গিয়ে যখন দেখছেন না, হঠাৎ দেখে কি ওনার মা মানে বড় ছেলে তার মানে এখানে অপর্ণার বড়ি মাম্মির কথা বলছে, বড়ি মাম্মি কি করেছে বিবস্ত্র হয়ে কিছু টুকটাক মানে মন্ত্র পড়ছে। হ্যাঁ এটা দেখে বড় ছেলে প্রচণ্ড ভয় পেয়ে গেছে, কারণ ওনার নিজের মায়ের রূপ যে এরকম হতে পারে বা মা যে এরকম তন্ত্রমন্ত্র সাধনা করে সে কোনোদিনও জানতোই না। তো সেদিন কিচ্ছু বলেনি, চুপচাপ ঘরে শুয়ে গেছে। পরের দিন সকালে ওর মাকে ডাড়ি গিয়ে বলে, মাম্মি তুমি মেরে ঘর মে নেই রে সকতি, তুম দুসরে ঘর দুসরে ভাইকে ঘর মে চলে যাও, তুম নেই রে সকতি। তো মা না স্টান্ট হয়ে গেছে, কেন বলছে না না আমরা একটু বেরোবো, আমাদের একটা ইয়ে হয়েছে, মানে জেনে তেনে হোক ওর মাকে বের করবে আর কি, কারণ মাকে আবার চার্জও করতে পারছে না, আর ও মনে মনে ভয় পেয়ে রয়েছে যে এটা আমি কার রূপ দেখলাম। তো ঠিক আছে ছোট ভাইয়ের এখানে গেছে, ছোট ভাই মানে একদম তিন নম্বর ভাইয়ের এখানে গেছে। তো তিন নম্বর ভাইয়ের এখানে থাকাকালে বেশ বড় ভাই তো আর বলছেও না মাকে আসতে, ওই ছয় সাত মাস পর ওনার দেহান্ত হয়েছে বড় মানে বড়ি মাম্মি। দেহান্ত হওয়ার পর বলি তো রিচুয়ালস হয়েছে, হওয়ার পর যেদিন বড়ি মাম্মির দেহান্ত হয়েছে না, ওনাদের একটা কি কিছু রিচুয়ালস আছে, হ্যাঁ তিতা খানা বলে একটা কি রিচুয়ালস আছে, ওই রিচুয়ালসের দিন বড় ভাইয়ের বউ ওনার মৃত শাশুড়িকে স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন, ওনার মৃত শাশুড়ি ওনার বড় বৌমার কাছে এসছে, এসে বলছে যে তুই আমার ডাইনি বিদ্যাটা শেখ,
তুই আমার ডাইনি বিদ্যাটা শেখ, আমি তো ওই রিচুয়ালসটা এখানে করছিলাম সো দ্যাট আমি তোকে দিয়ে যেতে পারি। মানে ওনার ইচ্ছে ছিল, অ্যাকচুয়ালি উনি ডাইনি ছিলেন, অ্যাকচুয়ালি ডাইনিদের জানো তো এইরকম ডাইনি হওয়া যায় না, না বাই বার্থ কেউ হয় না, এটা একটা তন্ত্র সাধনার মতো ওই ডাইনি বিদ্যা। এতদিন তো আপনারাও জেনেই গেছেন কারণ কথায় গল্প অনেক গুলি ঘটনাই শেয়ার করা হয়ে গেছে আপনাদের পাঠানো। তো এটা একটা কিন্তু বিদ্যা যেটা আর কি বলবো, এটা সাধনা করতে হয়। তো ওর বাড়ির মাম্মি কিন্তু ডাইনি বিদ্যা সাধনা করতে এবং এই জিনিসটা ওনার বড় বৌমাকে দিয়ে যেতে চাইছিল, যেটার আগেই ওনার বড় ছেলে দেখার পরে না এই জিনিসটা উনি আর পাস অন করে যেতে পারেননি। তো ওর মানে বড় ছেলে তো ওনার ওয়াইফকে বলেছিল ওর শাশুড়ির ব্যাপারে, উনি ওখানেই বলছেন যে উনি স্বপ্ন দেখছে, স্বপ্নে বলছে না 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 তোমার বিদ্যা তুমি রাখো, আমার কোনো দরকার নেই, আমি এই ডাইনি বিদ্যার থেকে দূরে থাকতে চাই, আমি কিন্তু ডাইনি বিদ্যা ইয়ে করবো না, অ্যাকসেপ্ট করবো না। এই কথাটা শোনার পর না ওনার শাশুড়ি মা মানে অপর্ণার বাড়ির মাম্মি প্রচণ্ড রেগে যায়, পুরো একদম ওনাকে দেখতে নাকি প্রচণ্ড বিভীষ মানে ভয়ঙ্কর রুদ্র রূপ মানে কি বলবো একদম কিরকম রূপ হয়ে যায় এবং ওনার বড় বৌমাকে কিন্তু মারতে থাকে স্বপ্নে। তো স্বপ্ন ভাঙার পর তোমরা বিশ্বাস করবে না যেই স্বপ্নে মেরেছিল না ওই কালশিটের দাগ কিন্তু মানে বর্তমানে ওর পুরো শরীরে এসে গেছিলো। তারপর তো ওনার বড় ছেলেকে সব বললো এরকম এরকম ব্যাপার। তো এটা তো ওরা কোনো মতে আর কি সাধ্য দিন অবধি আর কি ছোটো ভাই, যেহেতু ছোটো ভাইয়ের ওখানে মারা গেছে গেছে তারপর কিন্তু আর ওই বাড়িতে যায়নি। বাট ওনার শাশুড়ি প্রায়শই ওনাকে স্বপ্ন দেখায়, মানে উনি বলেও দিয়েছেন যে ছোট ছেলের ওই বাড়ির ওই কোণার মধ্যে আমার সব সামান রাখা আছে, তুই যা গিয়ে ওটা গ্রহণ কর। মানে মানে কি বলবো উনি মানে এটা চাইছিলেন, হ্যাঁ আপ্রাণভাবে চেষ্টা করে যাচ্ছিলেন যে ওনার এই বড় ছেলের বউ যাতে ওনার এই বিদ্যাটা রাখে। কিন্তু বড় ছেলের বউ তো নেবেনই না, কারণ আমাকে অপর্ণা যেটা বললো যে এই বিদ্যাটা নাকি কাউকে পাস অন করে যেতে হয়। হ্যাঁ বলছে এখনো আমরা জানি না এটা কেউ পেয়েছে কিনা, আর পেলে তো কেউ ডেফিনেটলি কেউ জানাবে না, যেটা এতদিন অবধি মানে বড় মাম্মি অনেক আগের থেকে এই বিদ্যা চর্চা করতো, যেটা আজ অবধি অপর্ণা ইভেন নিজের ছেলেরা অবধি জানতো না, সেটা তো পাস অন করবে বলে ওই রিচুয়ালসটা করতে গিয়ে উনি ধরা পড়ে গিয়েছিলেন। তো আজও জানে না যে অ্যাকচুয়ালি এটা পেয়েছেও কি না, আর যদি না পেয়ে থাকে এটা কে পাবে কিন্তু কেউ জানে না। বাট ওনার কিন্তু স্বপ্ন দেখা একটু কম হয়েছে কারণ ওই ইনসিডেন্টের পর উনি ভালো করে ঘুমোতে পারেননি, তারপর যাই হোক কিছু রিচুয়ালস করার পর কিন্তু ওই স্বপ্ন দেখাটা কমেছে। তো একটা কথাই বলবো, এরকম জোর জবরদস্তি করা উচিত না, উনি ইন্টারেস্টেড ছিলেন হয়তো বা আমি জানি না ওনাকে কি নাকি কেউ পাস অন করেছিল, বাট যদি মন থেকে সায় না দেয় আমার মনে হয় না ওই কাজটা করা উচিত। যদি সুষ্ঠুভাবে ওই কাজটা নাই করতে পারি তাহলে তো ওটা অপমান হলো না, কি দরকার ওরকম কাজ করার থেকে। আর সবচেয়ে থেকে হলো নিজের মন, নিজের মনে যদি সায় না দেয় কেন করতে যাবো আমি ওইসব কাজ। তো থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, ইতনা আচ্ছা ইনসিডেন্ট হাম লোগোকে সাথ শেয়ার করনে কে লিয়ে। আপকে পাস আগর অর ভি এসি ইনসিডেন্ট ইয়া ইউ নো প্যারানর্মাল কোই ভি ইনসিডেন্ট হো আপ হামসে শেয়ার করি সকতে হ্যায়, তো থ্যাংক ইউ ওয়ান্স অগেন। তো চলো কেমন লাগলো অপর্ণার ঘটনা তোমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও। তো নেক্সট চলে যাব অনেকদিন পরে বৈশালীর ঘটনা পেয়েছি। বৈশালীর অ্যাকচুয়ালি ওর গলা কিছু প্রবলেম হয়েছিল, অনেকবার চেষ্টা করেছিল পাঠানোর বাট পারিনি পাঠাতে। আজকে কিন্তু ওর একটা ফ্রেন্ডের ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শেয়ার করেছে, ঘটনাটা শোনো। মানে সত্যি বলবো অনেক রকমের ব্ল্যাক ম্যাজিকের ঘটনা কিন্তু এসে রয়েছে, মধুমিতা চাকির তো আছেই, দেন ম্যামের আছে, মধুমিতা ম্যামের আছে, তিন্দির আছে, ইনফ্যাক্ট পিয়ালি ম্যাম সিডনির থেকে উনিও কিন্তু ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, ইনফ্যাক্ট বৈশালীরও ঘটনা এসে রয়েছে। তার মানে আমি ভাবছি যে ব্ল্যাক ম্যাজিক আমরা হয়তো যারা আর কি জানি না বুঝতেও পারি না যে এরকমভাবে ব্ল্যাক ম্যাজিকের প্রচলন আজও আছে। হ্যাঁ তো বৈশালীর হলো ফ্রেন্ড, ফ্রেন্ডের নাম এখানে আমি বৈশালী আমাকে ছদ্মনাম ইউজ করতে বলেছে তো অ্যাজ ইউজুয়াল অনামিকা দিয়ে দিই। হ্যাঁ তো জানোই যারা নাম প্রকাশে অনিচ্ছুক তাদের নাম আমি অনামিকা দিয়ে বলি। তো অনামিকার বড় হয়ে বৈশালীর সঙ্গে শেয়ার করেছে, তো অনামিকার ছোটবেলার ঘটনা মানে ওর জন্মের আগের ঘটনা। তো ওর মা বাবা পছন্দ করে বিয়ে করেছে কিন্তু অনামিকার ঠাম্মু না এই জিনিসটাকে মেনে নিতে পারেননি, মানে ছেলের বউ হিসাবে অনামিকার মাকে উনি অ্যাকসেপ্ট করতেই পারেননি কোনোদিনও। তো নানা রকম প্রবলেম ক্রিয়েট করা শুরু করে, ওই যে বলে না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া লাগানো বা মিথ্যে মিথ্যেভাবে বউয়ের অ্যালিগেশন দেওয়া সব কিছু তো করছেন, বাট কিছুতেই ছেলে ছেলের বউকে আলাদা করতে পারছে না, মানে একটা বন্ডিং তো আছে। উনি পুত্রবধূর সঙ্গেই থাকতেন, মানে পুত্রবধূ ওনাদের সঙ্গেই থাকতেন, ওনার শ্বশুর বাড়িতেই থাকতেন। তো এরকম করতে করতে অনামিকার জন্ম হলো। অনামিকার ঠিক যখন দেড় কি পৌনে দু বছর না, অনামিকার প্রচণ্ড শরীর খারাপ হলো, এত শরীর খারাপ মেয়েটাকে মানে ঘরে রাখা যায় না, মানে
কি বলবো তো মিশে যাচ্ছে। তো ডক্টরের কাছে দেখানোর পর ডক্টর বললেন যে তো আপনারা একটা কাজ করুন, আপনারা ইমিডিয়েট নার্সিংহোমে ভর্তি করা। নার্সিংহোমে ভর্তি করিয়েছে। তো একটা মার এত ছোট বাচ্চা যখন নার্সিংহোমে থাকে, মায়ের অবস্থা কীরকম, পারলে তো সারাদিনে ওখানে পড়ে থাকবে, তাই না? উনিও পড়ে থাকতেন, খালি মাঝে মধ্যে ওই ঘরে স্নান ঠান করতে বা অনামিকার যদি কোনো কাপড় ঠাকুর লাগে বা নিজের কাপড় ঠাকুর নিতে আসতেন। ওই সময় অনামিকার ঠাকুমা, যে ওনার পুত্রবধূকে একদমই পছন্দ করতেন না, কিন্তু নাতনি ওনার চোখের হঠাৎ চোখের মনি হয়ে উঠল। যখন অনামিকার মা থাকতেন না, উনি নাতনির কাছে বসে থাকতেন, নিয়ে পড়ে থাকতেন। তো ঠিক আছে, তো ডক্টররা না সব রকমের চেক আপ টেস্ট করেও না অনামিকার কোনো রকমের রোগ ওনারা ধরতে পারছিলেন না। সবাই টেনশন, আরে মেয়েটা তো কোনো কিছুই বেরোচ্ছে না, তথাপিও মেয়েটা কেন উঠতে দাঁড়াচ্ছে না? তো আস্তে আস্তে একদিন কি হয়েছে, অনামিকের মা সকাল থেকে ডক্টর বলছে না এখন আপনার মেয়ে একটু স্ট্যাবল আছে, আস্তে আস্তে ওর মধ্যে ইম্প্রুভমেন্ট দেখা দিয়েছে। তো কোন মার এই কথাটা শুনলে ভালো না লাগবে যে এত দীর্ঘদিন ওর ছোট্ট বাচ্চা, ওনার ছোট বাচ্চা মেয়েটা এরকম হসপিটালাইজ। তো বলছে ঠিক আছে চলো, একটা আশার আলো দেখতে পেয়েছে। তো ওই দিন ওই ঠাকুমা আবার দুপুরবেলা এসছে, আসার পর ওনার উনি বাড়ি যাবেন ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য। তো ঠাম্মাকে বসিয়ে উনি এসছেন, আসলে ফ্রেশ ট্রেশ হয়ে যখন উনি হসপিটালে গেলেন না, দেখলেন অনামিকার শরীরটা আবার খারাপ হয়ে গেছে, আরও খারাপ হয়ে গেছে। তো উনি না ভাবলেন এ কী হলো, মাত্র মেয়েটা ডক্টর বললো স্ট্যাবল কন্ডিশন হয়েছে, এখন এটা ভালো হচ্ছিল, এখন এরকম কি করে পসিবল, মানে ওনার মাথা মুন্ডু না কিচ্ছু কাজ করছে না। হঠাৎ খেয়াল করলো আচ্ছা ওর ঠাকুমা আসার পরেই না মেয়েটার শরীর এরকম খারাপ হওয়া শুরু করলো, ঠাকুমা তো ততক্ষণে চলে গেছে ওনার বাড়ি। কি জানি ওনার কোন মনে কি একটা কু ডাক দিল, উনি সঙ্গে সঙ্গে অনামিকার না বিছনার চাদরটা উঠালেন, উঠে তোমরা বিশ্বাস করবে কি দেখেছেন, গোটাখানিক শুকনা লঙ্কা, কিসব পাতা, কিসব বুটি, কিসব একটা মানে সুতো টাইপের এরকম স্তরে স্তরে সাজিয়ে রাখা, মানে অ্যাজ এ খুব সুন্দর করে কেউ সাজিয়ে রেখেছে। উনি তো প্রচণ্ড ভয় পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ওইগুলি পরিষ্কার করে পুরো রিকোয়েস্ট করেছে হসপিটালের স্টাফদের যে একটা ভালো ফ্রেশ বেড কভার দাও, চেঞ্জ টেঞ্জ করে পরে তো মেয়েকে পুরো আগলে রাখা। উনি এক মুহূর্তের জন্য মেয়েকে আলাদা করতে চাইছিলেন না নিজের থেকে, মেয়ে কিন্তু তারপর রিকভার করা শুরু করলো, যেহেতু এক মুহূর্ত উনি একা ছাড়ছিলেন না। রিকভার করার পর উনি ওনার হাজব্যান্ডকে বললেন যে আমার এইটুকুনি মেয়ে, তোমাদের বাড়িতে গেলে আমি আমার মেয়েটা শেষ হয়ে যাবে, আমি থাকবো না, আমি আমার বাবার বাড়ি চললাম। উনি কিন্তু অনামিকাকে নিয়ে ওনার বাবার বাড়ি চলে গেলেন। অনামিকার বাবা মাঝে মধ্যে আসতেন, কিন্তু উনি ওনার মায়ের কাছেই ছিলেন, মাঝে মধ্যে মেয়েকে দেখতে আসতেন, ওয়াইফকে দেখতে আসতেন। আরেকটা কথা, এই মিডিলে কিন্তু ওনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়াও তুঙ্গে ছিল, প্রচণ্ড তুঙ্গে, মানে বলে না একদম মানে ভালো কিছু করলেও কেউ কাউকে দেখতে পাচ্ছে না, হয়তো আঙ্কাল আন্টির জন্য ভালো কিছু করতো বা আন্টি ভালো জন্য আঙ্কালের জন্য কিছু করতো, বাট ওই ভালোটাই খারাপে পরিণত হয়ে যেত। তারপর যাই হোক, অনামিকা কিন্তু মামার বাড়িতে মানে মামার বাড়িতেই প্রায় 5-6 অবধি থেকেছে, এবং ওর ঠাম্মি মারা যাওয়ার পর পরে কিন্তু আন্টি অনামিকাকে নিয়ে আবার ওনার শ্বশুর বাড়ি যায়। এইটার পরে জানা গেছে যে ওই ওই ঠাম্মুই অনামিকার উপর এই টুকটাক করেছে, ওনার অভিসন্ধি এটাই ছিল যে বাচ্চাটা মরে গেলে তো, যেহেতু দেখো বাবা বাচ্চার বন্ডিং তো, মেয়ের বন্ডিং তো বুঝতেই পারছো কত স্ট্রং, কত কি বলবো, ওইখানে যদি বাচ্চাটা মরে যায় ওয়াইফের প্রতি ওর একটা অভিমান কাজ করবে, রাগ কাজ করবে, তখন বউকে ছেড়ে দেবে, তখন উনি ওনার ছেলেকে ফিরে পাবেন এবং নিজের মোতাবেক একটা বিয়ে দিতে পারবেন। তো এই অভিসন্ধির জন্যই উনি কিন্তু নিজের নাতনিকেও মারার জন্য বা ব্ল্যাক ম্যাজিক করে মারার জন্য হাত কাঁপেনি। কি বলবো, এরকমও থাকে, আমি তো জানতাম বয়স মানে অনেক এরকম দেখেছি, যেটা প্র্যাকটিক্যালি এত বছরে দেখলাম যে বৌমার সঙ্গে যেরকমই হোক ঠাকুমারা কিন্তু নাতি নাতনিকে পুরো আগলে রাখে, বলে না আসলের থেকে সুখটা খুব প্রিয় হয়। তো জানি না এরা কিরকম ঠাকুমা হতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ বৈশালী, সত্যি অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু জানতে পারছি, রিলেশনের সমীকরণটা আস্তে আস্তে আমার চোখে কিন্তু চেঞ্জ হতে চলেছে, যদিও সবাই এরকম না, আমি জানি সবাই এরকম হলে হয়তো পৃথিবীতে আমরা থাকতে পারতাম না, তাই না? তো কেমন লাগলো বন্ধুগণ আজকের এপিসোড, তোমরা ঘটনা পাঠাতে থাকো, অধীর আগ্রহে বসে রইলাম। আজকের এপিসোডটা বন্ধুগণ আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।